ব্যস্ত সড়ক ধরে দুরন্ত গতিতে একটি মারুতি এসি 800 গাড়ি চালাচ্ছেন 95 বছর বয়সী বৃদ্ধা। পাশের সিটে বসে আছেন এক ব্যক্তি, এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে সম্প্রতি। ওই নারী হচ্ছেন মধ্যপ্রদেশের দেওয়াস জেলার রেশমবাই তনোয়ার। ইচ্ছা আর উদ্দীপনা থাকলে যে বয়স বাধা হয়ে দাঁড়াতে পারে না তা দেখালেন এই বৃদ্ধা। তাকে নিয়েই এখন মেতে আছে সামাজিক মাধ্যম। বাদ জানিয়ে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহানও রেশমবাইয়ের গাড়ি চালানোর ভিডিও পোস্ট করে প্রশংসায় লিখেছেন, ঠাকুমা আমাদের সবাইকে শেখাবেন যে যদি আগ্রহ থাকে তাহলে বয়স বাধা হয়ে দাঁড়াতে পারবে না, ইচ্ছা এবং উদ্যমটাই আসল। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা জানায়, দেওয়াস জেলার বিলাওয়ালির বাসিন্দা রেশমবাই ছেলে সুরেশ সিংহের কাছে গাড়ি শেখার ইচ্ছের কথা জানান। মায়ের ইচ্ছা পূরণে তাকে গাড়ি চালানো শেখান ছেলে। মাত্র 3 মাসের মধ্যে গাড়ি চালানো শিখেছেন রেশমবাই। শেখার পর মাঠ বা অলিগলিতে নয়, একেবারে জাতীয় সড়কের উপর দিয়ে দুরন্ত গতিতে গাড়ি ছোটালেন রেশমবাই।